চলো চলে এসেছি চিকেন রান্না করতে। একটা বড় কড়াই চাপিয়ে দিয়েছি, বড় কড়াই করলে না একটু বেশ মানে ভালো করে নেড়ে চেড়ে করা যায়, কারণ এটা তো একটু ভালো করে নেড়ে চেড়েই করবো। তো গ্যাসও আমি জ্বালিয়েও নিয়েছি। চলো এখানে সর্ষের তেল দিই। আমি আজকে চিকেন কষাটা সর্ষের তেলেই করবো। দিয়ে দিয়েছি একটু বেশি করে পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা একটু গরি গরম হোক, তারপরে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজগুলোকে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ মাংস ধোয়া রয়েছে। এখানে বেশি যে মশলাগুলো লাগে, কাঁচা লঙ্কা, কাঁচা লাল পাকা, কাঁচা আর পাকা ওই লাল আর সবুজ যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কাটা বাটা, এখানে রসুন বাটা, এখানে আদা পেস্ট, সব কিছুই কড়াই আছে। সব কিছু দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আমি প্রিপারেশনটা করি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটুখানি ফোড়ন দেব। একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর হলো এই দারচিনি, দারচিনি, এলাচ, এইটা দিয়ে দেবো। আর দেবো একটুখানি চিনি কালার আসার জন্য, একটুখানি চিনি দিলাম। এটা জাস্ট একটুখানি হয়ে এসেছে, তেল আমার ভালো মতো গরমও হয়ে গেছে। দেখো এইবার আমি একটুখানি চিনিটা একটু গলুক, চিনিটা তো দেখো রং ধরে ধরে এসেছে প্রায়, দেখতে পাচ্ছি লাল লাল রং হয়ে এসেছে। এই দেখো চিনিটাতে লাল রং ধরে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজগুলো একটু হতে দেবো, কারণ একটুখানি বেশি আমি একবারে লাল লাল করে ভাজবো না, হালকা হালকা বাদামি কালার করব। কারণ বেশি একটু গ্রেভিওয়ালা করতে গেলে এইখানটায় বেশি ইয়ে করলে হয় না, বেশি পেঁয়াজটাকে মানে লাল করলে হয় না, একটুখানি এই যাতে একটু নরম থাকে কিন্তু একটু বাদামি কালার ধরে সেরকম করলে গ্রেভিটা ভালো হয়, গাঢ় গ্রেভি হয়। তো আমি একটু পেঁয়াজটাকে একটুখানি হতে দেবো, তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। পাশাপাশি দেখো যেটুকুনি বাসন বেরিয়েছিল সেগুলো আমি ক্লিন করে ফেলেছি, কারণ সব কিছু মাসিকে দিই না একটাই কারণে। এরকম আর পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমি যে এমনি যে নর্মাল মশলাগুলো সেগুলোকে দিতে থাকবো। আমি প্রথমে দেবো হলো আদা বাটা, দু চামচ আমি আদা বাটা দিলাম। এবার দেবো ওই কাঁচা লঙ্কা যে পেস্টটা, সেটা এবার দেবো। দেখো রসুন বাটা, রসুন বাটা আমি 1.5 চামচ দিলাম। এবার যেটা দেবো সেটা হলো লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেব, আর একটু দেব, আর দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যেটা দেব সেটা হলো এই কাশ্মীরি শুকনো লঙ্কা, কাশ্মীরি যে লঙ্কা তার একটুখানি গুঁড়োটা, কারণ এটা জাস্ট একটু রং আসার জন্য এটা দিলাম। আর হলো আমি ধনে গুঁড়ো দেব, ধনে পাউডারের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো আমি এখানটায়। আমি এখানে জিরে ব্যবহার করব না, আমার খুব একটা জিরে ব্যবহার ভালো লাগে না, কারণ মাংস টাংসটা আমার একটুও ভালো লাগে না জিরে দিলে। এবার আমি এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। সেই 1 তারিখে আসার পর থেকে এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারিনি। প্রতি বছর এই সময় শনিবার রবিবার হলেই আমি আর আমার মানে বিশ্বাসবাবু দুজনে মিলে আমরা বেরিয়ে পড়ি, বাইক নিয়ে চলে যাই এদিক ওদিক কাছাকাছি সারাদিন ট্রেনে ঘুরে।
সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসি। কিন্তু এবার এত ঠান্ডা পড়েছে যে কিছুতেই বেরোতে পারছি না। কালকেও শনিবার ছিল, ভেবেছিলাম যে একটুখানি কৃষ্ণনগরের আশেপাশে ঘুরে কৃষ্ণনগরে মানে মাতার সাথে খেয়ে টেয়ে চলে আসবো, কিন্তু তারপরে আর শরীরে কুলালো না, মনে হলো ইস বাবা এত ঠান্ডা, আবার জামা টামা চেঞ্জ করো। আর এই ঠান্ডার মধ্যে বাইকের মধ্যে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে কান টান একদম মানে ইয়ে হয়ে যায়, মনে হয় যেন বন্ধ হয়ে যাচ্ছে কান কান টান, এরকম অবস্থা হয়, তো খুব কষ্ট হয়। সেজন্য ভাবলাম তো থাক আবার পরে যাবো। আজকেও সকালবেলা উঠে ভেবেছিলাম, আজ রবিবার, আজকেও ভেবেছিলাম যে চলো একটুখানি কাছাকাছি কোথাও ঘুরে আসি, সন্ধ্যের মধ্যে ছেলে চলে আসবে, ছেলে আসার আগে আমরা ঘুরে চলে আসবো। কিন্তু সকালবেলা উঠে এত ঠান্ডা ফান্ডাতে আর ইচ্ছা করলো না, বললাম বললাম ঠিক আছে তাহলে তুমি বাজারে যাও, বাজার থেকে চিকেন টিকেন নিয়ে আসো, তাই রান্না করি, তাহলে আর কিছু করার নেই, এই রান্না। আর আমার ঘুরতেই বেশি ভালো লাগে, রাত দিনই আমার মানে প্রতিদিন আমার ঘুরতে বললে আমি সেটাতেই খুব খুশি হব। তো যাই হোক, সেটা হয় না, কিন্তু শনিবার রবিবার হলে শীতকালে আমার কিছুতেই বাড়ি থাকতে ইচ্ছা করে না, আমার মনে হয় যেন একটুখানি কাছাকাছি কোথাও ঘুরে চলে আসি, বাইক নিয়ে চলে আসি। গত বছরও অট্টহাস গেছি, অট্টহাস অনেকটা দূরের রাস্তা, সেখানে গেছি বাঁশবেড়িয়ায়, ইয়ে হংসেশ্বরী মন্দির আছে সেখানে চলে গেছিলাম একদিন, তারপরে কল্যাণী গেছি, কল্যাণী গিয়ে ইয়ে ঢাকেশ্বরীতে গিয়ে খেয়ে দিয়ে এসেছি দুপুরবেলাতে। এই সময় আমার শনিবার রবিবার হলেই বলছি না মানে বেরিয়ে যেতে ইচ্ছা করে, তো সেটাই আমার ভালো লাগে। যাই হোক, এখানে চিকেনগুলো দিয়ে দিই, চিকেনগুলো তো ধোয়া ছিলই, আমি কোনো কিছু চিকেনের মধ্যে মাখাই নি, জাস্ট ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এবার শুধুমাত্র আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আমি নাড়াবো। আমি চিকেনটার মধ্যে এক ফোঁটাও জল দেবো না, এই মশলা পেঁয়াজ এটা থেকেই যা জল বেরোবে আর চিকেন থেকে দিয়ে জলটা বেরোবে সেটা দিয়ে আমি রান্না করব। কিন্তু আমি একটু শিমে দিয়ে দিয়ে রান্না করব, গ্যাসটা একবারে বাড়িয়ে দিয়ে আমি রান্না করব না, কারণ চিকেনের মধ্যে জল দিলে না খুব একটা টেস্ট থাকে না। আর যখন হ্যাঁ যখন লাল লাল পাতলা ঝোল করি চিকেনে তখন তো অবশ্যই জল দিতেই হয় ঝোলটা করার জন্য, কিন্তু নর্মালি যখন আমি এরকম গ্রেভি টাইপের কিছু একটা করার চেষ্টা করি তখন আমি কিছুতেই এর মধ্যে জল দিই না। তো দেখো মোটামুটি আমার মশলাগুলোর কালার এসে গেছে, পেঁয়াজগুলো গলতে শুরু করে দিয়েছে, পেঁয়াজগুলো গললে এখান থেকে ভালো মতো একটা মানে গ্রেভিটা গাঢ় মতো হয়ে যাবে। আমি আজকে দই টই কিচ্ছু দেবো না, আমি জাস্ট এমনি এমনি করবো এটাকে, আর রুটি দিয়েও খাওয়া যায়, পরোটার সঙ্গে খাওয়া যায়, অবশ্যই ভাতের সঙ্গেও ভালো লাগে। তো চলো আইটানি কষুক এটা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি মানে পরের যে অবস্থাটা সেটা আমি তোমাদের দেখাবো। আমি এটা ভালো করে কষতে থাকবো, একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষবো। এই দেখো আমি যেটা বলছিলাম যে এই পেঁয়াজ আর এই কী যেন চিকেন থেকেই জল বেরিয়ে যাবে এবং সেইটা থেকেই সেটা দিয়েই রান্না হয়ে যাবে। তো কষার কষাতে দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে, দেখো মনে হচ্ছে যেন একটা জল দিয়ে আমি গ্রেভি বানিয়েছি, কিন্তু না এখনও কষা হয়নি, এখনও চলছে, কিন্তু দেখো এটা থেকে সুন্দর একটা জলগুলো বেরিয়ে এসেছে, যার জন্য একটা গ্রেভি গ্রেভি মনে হচ্ছে। এখানে আমি ভাত ভাত করবো বলে আমি ইয়ে করে দিয়েছি, জল চাপিয়ে দিয়েছি, একটু গরম হোক তারপরে আমি চালগুলো দেবো। কালারটা বুঝতে পারছো, কালারটা ফাইনালি যখন হবে তখন তো অবশ্যই দেখাবো। দারুণ স্মেল বেরিয়েছে এর থেকে, এটা একটু হোক আমি একটু কমিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে দিই। এই দেখো আমার চিকেনটার কালার দেখো, জাস্ট কালারটা দেখতে পাচ্ছ, এই দেখো
এই রকম পেঁয়াজ বেশি কম ভাজলে এই রকম টাইপের গ্রেভিটা হয়। বুঝতে পারছো? ভালো হয়েছে রান্নাটা? কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, আমি ফাইনাল লুক দেখাবো, আর একটুখানি হবে, এখনো একদম পুরোপুরি টেন্ডার হয়নি মাংসটা, কিন্তু দেখা যাবে সেদ্ধটাই হয়ে গেছে। চিকেন তো বেশি সময় লাগে না রান্না করতে, জাস্ট 15 থেকে 20 ম্যাক্সিমাম 25 মিনিট লাগে, আর বেশি চিকেন রান্না করতে লাগে না। সমস্ত মশলাপাতি সব অ্যারেঞ্জমেন্ট যদি একদম ঠিকঠাক থাকে সঙ্গে সঙ্গে রান্না করা যায়, 20 থেকে 25 মিনিটের মধ্যে চিকেন রেডি হয়ে যায়। এই দেখো চিকেনটা, তোমরা দেখতে পাচ্ছ কালারটা? আমি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তুমি জানি না আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা আমার ফোন জাস্টিস করতে পারছে কি না। দেখো আমার ভাতও প্রায় হয়ে এসেছে, আমি ফুটলে আমি নামাবো এইটা। জাস্ট আর একটু হবে, আমি গরম মশলা দেবো না, কিচ্ছু দেবো না একটা মতো। আমি ওই গরম মশলা যেটা ইয়েতে দিয়েছিলাম, গোটা গরম মশলা যেটা ফোড়নে দিয়েছিলাম সেটাই থাকলো, আমি আর কিচ্ছু দেবো না এর মধ্যে। জাস্ট এইরকমই গ্রেভিওয়ালা হবে এটা, ভাত দিয়েও খেতে খুব সুন্দর লাগে, আর অবশ্যই রুটির সঙ্গে তো তুলনাই নেই, পরোটার সঙ্গে তো তুলনাই নেই, তোমরা লাচ্ছা পরোটার সঙ্গেও এরকম টাইপের খেতে পারো। খুব ইজি হয়ে যায়, ভীষণ শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু ভীষণ টেস্টি রান্না হয়। ফাইনাল লুক নিয়ে আমি আসছি। এই দেখুন আমার চিকেনের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন একটু তেল তেল বেশি হয়ে গেছে। এইটা হলো ফাইনাল লুক। আমি বলেছিলাম যে আমি ওই গোলবাড়ির মতো রান্না করার চেষ্টা করবো শ্যামবাজারে, যদিও গোলবাড়িতে আরও সুন্দর হয়, কারণ একটু কালো রং হয় আরও, কারণ ওরা না মাংসের মধ্যে লিকার চা দেয়, চিনি ছাড়া লিকার চা দেয়, তাহলে ওই কালা কালা রঙটা আসে। তো আমি সেটা দিইনি, আমি জাস্ট একটা এরকম ভাবে করে রেখেছি, যেটা আমার ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, যদিও আমি দুপুরবেলা তো ডালি আর খিচুড়ির সঙ্গেই খাবো, আর রাত্রিবেলাতে রুটি দিয়ে খাবো। এটা হলো ফাইনাল লুক। তো চলুন আমি এখন আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিই, তাহলে আমার হয়ে যাবে, তারপরে স্নান ফান করবো, খেয়ে দিয়ে তারপরে একটা জমিয়ে ঘুম, তারপরে বিকেলবেলা উঠে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এখন আমি সব কাজগুলো শেষ করি, কমপ্লিট করি।